গত কয়েকদিনের একটানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নওগাঁর মান্দা উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি। এ নদীর পানি যোধবাজার পয়েন্টে এখন বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজুর পাঠানো সংবাদ ও চিত্র দেখুন বিস্তারিত। এখন পর্যন্ত মান্দায় 7টি বাঁধ ভেঙে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। বন্যার কবলে পড়ে আত্রাই নদীর উভয় তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 40টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে এ নদীর উভয় তীরের 7টি বেড়িবাঁধ ও জোকাহাটা দাসপাড়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ রাস্তা ভেঙে গেছে। এতে মান্দা আত্রাই আঞ্চলিক সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব বন্যা দুর্গত এলাকায় মানুষজন বসত বাড়ির প্লাবিত হওয়ায় রাস্তার উপরে এসে আশ্রয় নিয়েছে। গবাদি পশু নিয়ে পড়েছেন চরম বিপাকে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য পৌঁছায়নি। ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। সরকারি সাহায্য এলে যত দ্রুত সম্ভব বানবাসী মানুষদের মাঝে ত্রাণ বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।